শীত আসার আগে বাজারে আসতে শুরু করেছে আগাম শীতের সবজি। এ মুহূর্তে রকমারি সবজির বাজারের খবর জানাতে গাইবান্ধার পুরাতন বাজারে আছেন সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু, সরাসরি চলে আছি তার কাছে। বাবু, আমরা এই মুহূর্তে অবস্থান করছি চরাঞ্চল ঘেরা এবং নদ নদী বেষ্টিত উত্তরের জনপদ গাইবান্ধার একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী পাইকারি বাজার পুরাতন বাজারে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভোরের আলো ফুটে ওঠার পরপরই কিন্তু এই বাজারে লোকজন তাদের যে উৎপাদিত নানা রকমের শাকসবজি আছে সেই শাকসবজি নিয়ে আসতে শুরু করেছে। আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই পুরাতন বাজারে সেই সকাল থেকে যে নানা জাতের শীতকালীন শাকসবজি, আগাম যে শীতকালীন শাকসবজি সেগুলো কিন্তু অনেকটা আসতে শুরু করেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনি জানেন যে এখন আসলে মূলত এই সময়টা হচ্ছে শরৎকাল চলছে, শরতের শেষ সময় বলতে গেলে, এবং এর মধ্যেই কিন্তু আপনার শীতের এক ধরনের আবেশ নিয়ে আপনার যে হেমন্তের যে কোমল শীতের হাওয়া সেটা কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে। আর এই ঋতু পরিবর্তনের সাথে সাথে আপনার যে আগাম যে নানান জাতের শাকসবজিগুলো পাওয়া যায় সেই শাকসবজিগুলো কিন্তু ইতিমধ্যেই বাজারে আসতে শুরু করেছে। আমি যদি আপনাকে বলি যে আমরা দেখেছি যে ভোরবেলা থেকেই কৃষকরা তাদের যে উৎপাদিত শাকসবজি সেসব নিয়ে বাজারে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, মূলা, সিম, ধনে পাতা, গাজর, পুঁই শাক, ঝিঙ্গে, করলা, বরবটল, এই যে নানা জাতের যে শাকসবজিগুলো আছে সেই শাকসবজিগুলো নিয়ে কিন্তু একেবারেই বলতে গেলে সতেজ এবং টাটকা যে শাকসবজিগুলো আছে সেই শাকসবজিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাইবান্ধার এই পুরাতন বাজারে। তবে আপনাকে যদি বাজারের কথা বলি তাহলে কিন্তু বাজারটা বেশ চড়া, কারণ এই সময়টা যে এই শীতকালীন এই শাকসবজিগুলো আপনার হচ্ছে যেভাবে মানুষের আসলে পুষ্টি চাহিদা পূরণ করে সব শাকসবজিগুলো আসলে কিনতে পারে না, কিনতে পারছে না, কারণ নিম্ন মধ্যবিত্ত যে মানুষ যারা আছে আসলে তাদের যে বাজার তাদের নাগালের বাইরে অনেকটা বলতে গেলে। আমরা কিছুক্ষণ আগে শুনেছি যে বেগুন আজকে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ধরে, এমনিভাবে লাউ কিংবা টমেটো এবং অন্যান্য যে শাকসবজিগুলো আছে প্রতিটা শাকসবজির বাজার কিন্তু বেশ চড়া। আর আপনাকে বলি যে আমরা যেই বাজারটিতে আছি পুরাতন বাজার, এই বাজারটি অনেক পুরনো, এই বাজারটি মূলত পাইকারি বাজার। আপনার গাইবান্ধার যে বিভিন্ন উপজেলাগুলো আছে সদর, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, বিভিন্ন উপজেলা থেকে কিন্তু আপনার এই পাইকাররা এসে, খুচরা ব্যবসায়ীরা এসে এই বাজার থেকে আপনার শাকসবজি নিয়ে যায় এবং তারপরে এই শাকসবজিগুলোই আবার খুচরা বাজারে তারা দোকানে কিংবা গ্রামের যে হাট বাজারগুলো আছে সেই হাট বাজারগুলো থেকে এগুলোতে তারা একেবারে ভোক্তাদের হাতে তুলে দেয় সেখান থেকে। আর আমরা গাইবান্ধা কৃষি বিভাগের সাথে যদি কথা বলেছি যে গাইবান্ধা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবার গাইবান্ধার সব উপজেলায় 5,055 হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়েছে। তার মধ্যে বন্যায় ক্ষতি হয়েছে প্রায় 462 হেক্টর জমির ফসল কিন্তু এইবার বন্যায় ক্ষতি হয়েছে। আপনি জানেন যে গাইবান্ধা যার কারণে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার মানুষ। সেই প্রভাবটা কিন্তু আমরা আজকে বাজারে দেখতে পাচ্ছি যে এখানে যে পরিমাণ শাকসবজিবার হাটে আসতে আসে সেই পরিমাণ শাকসবজি কিন্তু আমরা আসলে পাচ্ছি না, কারণ এখানকার ব্যবসায়ীরা বলছেন যে বন্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এইবার আপনার হচ্ছে যে সেইভাবে কিন্তু তাদের যে উৎপাদন ব্যাহত হওয়ার কারণে আসলে শাকসবজির আমদানি অনেকটা কমেছে। শাকসবজির আমদানি কমে যাওয়ার কারণে আপনার বাজারের যে দাম সেই দামে কিন্তু অনেকটা প্রভাব পড়েছে এবং বেশি দামে ভোক্তাদেরকে শাকসবজি কিনতে হচ্ছে। তো আসলে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গাইবান্ধা শহরের পুরাতন বাজারের যে পাইকারি সবজির হাট সেখান থেকে সবশেষ খবর। মামুন।
শীত আসার আগে বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। সেটা গাইবান্ধার পুরাতন বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু।